সে কেন এখন লুকিয়ে থাকলো সামান হাতে পাওয়ার পরেও? আমরা তো আর চুরি চামারি কিছু করিনি, তো চুরি চামারি যারা করেছিল তাদেরই বড় গলা। প্রমাণটা এখানে কি হলো? চোরের মায়ের বড় গলা। যারা চুরি করেছে তারাই আবার বড় গলা করে আমাদেরকে ধমকালো। তারপর আজ আমাদের কোর্টের সেই ডেট, তো অনেক দিন হলো সেই যেদিন রিকভারি হয়েছিল সেদিনকে এই কেসটা ফাইল করা হয়েছিল। তো আজকে গিয়ে একটা ফার্স্ট ডেট পড়লো। আর তোমরা সবাই জানো অলরেডি সব কিছু জানাজানি হয়েই গেছে আগের থেকে। তো কেসটা আজকে ডেট পড়েছে, তো আমাকেও যেতে হবে। তো যাচ্ছি কোর্টে, সকালবেলায় একদম রেডি হয়ে গেছি। খুব তাড়াহুড়ো ছিল, মানে ব্লগটা সকালবেলায় রেডি করা নিয়েই হচ্ছে, তাড়াহুড়োটা হয়ে যায়। তো 10টার মধ্যে ইন করতে হবে ওখানে, তো মনে হচ্ছে না 10টার মধ্যে ইন করতে পারবো, আরও 10-20 মিনিট এক্সট্রা লেগে যাবে মনে হচ্ছে। তো বাইক নিয়েই যাচ্ছি, আর আমি একাই যাচ্ছি। আর আমার সাথে যাচ্ছে আমার যে অ্যাডভোকেট আছেন, উনি আমার সাথে যাবেন। রাস্তা থেকে ওনাকে নিয়ে তারপরে আমি যাবো আর কি কোর্টে। তো যাই হোক, ওনার সাথে টাইমিং ফিক্স করা আছে, সেই টাইমিংয়ে মেনটেন করে তারপর আমি যাবো। তো যাই হোক, রেডি হয়ে গেছি। আর গরম তো প্রচণ্ড পড়েছে, তো সেই জন্য একটা সাদা জামা, সাদা ভালো লাগে গরমের দিনে, কিন্তু এসব গরম কম লাগে সাদা জিনিসে, তো সেই জন্য এটাই করে নিলাম। আর অল্প স্বল্প করে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি। গ্লুকন্ডির জল বানিয়ে একটা ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি, কারণ এত যে গরম, মানে ডিহাইড্রেট হয়ে যাবে, তো সেই কারণে শরীর খারাপ হয়ে যাবে গরমের মধ্যে। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, আমি বেরিয়ে পড়ি, নাহলে ওদিকে আরও দেরি হয়ে যাবে। তো সকালবেলায় স্টার্ট করতেই দেরি হয়ে গেল। যেমন দেখো, এই যে জামা কাপড় পরে একদম রেডি হয়ে এখন বেরোবো, তখন তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করছি। তো এতক্ষণ একদমই সময় পাইনি। তো যাই হোক, চলো কি হয় কোর্টে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কোর্ট থেকে ফিরে আসার পরে। তো হেলমেট নিয়ে নিচ্ছি, এই যে আমার ব্যাগ, এটার মধ্যে সব কিছু গুছিয়ে নিয়েছি, কাগজপত্র থেকে শুরু করে, হ্যাঁ তোয়ালে নিয়েছি। চলো, হেলমেট, জুতোটা ওই পাশে রয়েছে। চলো, তো গাড়িটাকেও রেডি করতে হলো সকালবেলা। এই তো গাড়িটাই নিয়ে যাবো, কারণ এত দূরের রাস্তা, তো রানাঘাট প্রায় এখান থেকে 16-17 কিলোমিটার তো হবে। তো রোদ্দুরের মধ্যে একটু ভালো স্পিডে যাব, তবে একটু হাওয়া টাওয়া লাগবে, তবে না ঠিকঠাক লাগবে না। ওই বাবুর ওই গাড়ি নিয়ে যাওয়াটা মুশকিল হয়ে যায়, অনেকটা দূর। তো বাতকুলা যাওয়ার জন্য ঠিক আছে, ওই গাড়িটা নিয়ে বাতকুলা গেলে ওইটা নিয়ে যাই। গাড়ির কাগজটা নিতে আবার ভুলে গেছিলাম, ধরবে তো আবার? ধরবে না তো মনে হচ্ছে, দেখি। জল দিতে হবে, পাইপ আনবো না কি বাবু? ওই জয়েন্ট দিয়ে করতে হলে জয়েন্ট দিতে হবে। তো চলো বেরিয়ে পড়ি, নাহলে এদিকে একটু অ্যাডভান্স যাওয়া ভালো, দেরি হলে কোর্টের কাজ আমার জন্য থরি বসতে হবে। 8:30-9:30 বাজে। তো তারপর ফুলিয়া মোড়, এটা ফুলিয়া মোড়ে এসে ওয়েট করছি। আমার যে অ্যাডভোকেট আছেন, তো উনি এখান থেকে যাবেন, তো এই দিক থেকে আসবেন, আমি এখানে ওয়েট করছি। তুমি আসলে তারপরে একসাথে বেরোবো। 10টা তো এখানেই বেঁচে গেল। এখানে 10টাই টাইম দিতে হবে, ওনারা একটু আগে আগেই টাইম দেয় যে কোর্টে আগে গিয়ে পৌঁছে থাকো। তো এসে গেছি কোর্ট চত্বরে। তো অ্যাডভোকেটের সঙ্গে দেখা করে নিজের কাজগুলো সব হয়ে গেছে। এখন দেখি কোর্টে কখন ডাকে, তখন গিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে যাব, কি হয় জানি না। তো অনেকটা টাইম কাটলো কোর্টে, তো বেরোলাম বাড়ি যাওয়ার জন্য। আর রেলগেটে এবার একটু আটকে গেলাম, রেলগেটটা খুলতেই আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো কিষাণু বাড়িতে আমার জন্য ওয়েট করছে, আমাকে সারাদিন না দেখে হয়তো ও আবার জিজ্ঞেস করতে থাকবে বাবা কোথায় গেল। তো বাড়ি ফিরলাম সবে, এখন বাজে 3:30। তো 3:30 সময় বাড়ি ফিরলাম, সকালে গেছি। তো যাই হোক, আমাদের এইসব কেসগুলো একটু দেরি হয়, তো মানে আগে জাজ অন্য সব কেস দেখে তারপরে এই কেসগুলো দেখে, তো সেই জন্য একটু দেরিতেই ওঠা এইসব কেসগুলো। তো জানি না, আমাকে তাড়াতাড়ি যেতে বললো 10টার মধ্যে, তো আমি পৌঁছেছি মানে 3:30। তো এই 3:30 পর্যন্ত, 3:30 বাড়ি ঢুকলাম। তো যাই হোক, সারাদিন কোটেই ছিলাম। আর বাকি সব কথা তোমাদের সাথে পরেই বলছি, আমি একটু ফ্রেশ হয়ে নিই, একটু খাওয়া দাওয়া করি। 3:30 বেজে গেছে, বুঝতেই পারছো। তো স্নান তো সকালে করে গেছি, আর বিকেলের দিকে আবার একটু গাটা ধুয়ে নেবো ওখানে। তো যাই হোক, একটু হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো আসার পর থেকে একের পর এক চলছে আর কি। ওই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, নিয়ে তারপরে যে মায়ের সাথে আবার ধান সেদ্ধ করার ওই একটু হেল্প করলাম। কিষাণু আবার সারাদিন দেখেনি, বাপরে, স্কুলে গেছে আমি তখন বেরিয়ে গেছি। তো মা বাড়িতে এসছে, বাড়িতে এসে আমাকে দেখেনি। বাবা কোথায় গেল? মা বলেছে যে কাজে গেছে, একটু আসবে কিছুক্ষণ পরে। কই, বাবা তো আমাকে বলে গেল না। ভাবো, ও স্কুলে গেছে, আমি বলে যাবো কি করে? এখন বাড়ি এসে আমাকে বলছে, কই তুমি আমাকে বলে গেল না তো। আমি বললাম, তুমি তো স্কুলে গেছিলে। তাতে কি হয়েছে, তুমি আমাকে বলে দিতে পারতে। তো এই অবস্থা, মানে ওকে বলে না বলে কোথাও যাওয়া যাবে না। তো এসে তো অনেক হলো, আমার আমাকে বকাবকি করলো। তো যাই হোক, এবার কোর্টের থেকে এলাম, আর কোর্টে কি হলো না হলো সেটা সম্বন্ধে তোমাদেরকে একটু বলি। তো গেছি সেই 10:30 নাগাদ ঢুকেছি, গিয়ে ওয়েট করছিলাম। জমা দিয়ে একটু লেটই হয় সব কেসগুলো, মানে লাস্টের দিকে হয়। তো সেই লাস্টের দিকে করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, 2টো মনে হয় বেজে গেছিলো আমাকে ডাকলো 2টোর দিকে। তো তারা তো সামান পেয়ে গেছে, কিন্তু আমরা তো আর চুরি চামারি কিছু করিনি। আমাদের লিগ্যাল প্রসেসে একদম সামান পাঠিয়ে দিয়েছি। তো সামান পেয়েও গেছে। তো সামান যে পেয়ে গেছে তার প্রমাণ এখানে রয়েছে, তোমরা দেখে নাও। তো যেটা আমাদেরকে কোর্টেও জমা দিতে হয়, তো দিয়ে দিয়েছি অলরেডি। তো তারা তো আসেনি, তো এবার কি বলবে বলো। আমাকে সামান না পাঠিয়ে ভালোই ধমক টমক, বেশি বেশ গরম টরম নিয়ে একদম আমাকে বেশ ভালোই বললো। সে কেন এখন লুকিয়ে থাকলো সামান হাতে পাওয়ার পরেও? আমরা তো আর চুরি চামারি কিছু করিনি। তো চুরি চামারি যারা করেছিল তাদেরই বড় গলা। প্রমাণটা এখানে কি হলো? চোরের মায়ের বড় গলা। যারা চুরি করেছে তারাই আবার বড় গলা করে আমাদেরকে ধমকালো। আজকে আমি লিগ্যালভাবে একদম নর্মাল প্রসেস যেটা, সেই প্রসেসে একদম তাদেরকে সামান পাঠিয়ে দিয়েছি ফার্স্ট চান্সেই, ফার্স্ট ডেটের আগেই পেয়েছে, আসেনি। তারা 2টো ডেট আমাকে ফলস করে দিল এই সামান না পাঠিয়ে। সামান চুরি করেছে, তার মানে কি সামান চুরি করেছে? সামান পাঠায়নি, 2টো ডেট বেরিয়ে গেল, তার সামান চুরি করেছে। তো সেটা করে আবার আমাকেই উল্টো যা তা করে বলল। তা এবার তোমরাই বিচার করো, আমি আর কিছু বলবো না, আমার কিছু বলার দরকারও নেই। তো যাই হোক, একটা ডেট তো বেরিয়ে গেল, আরও সামনে আর একটা ডেট হয়তো পড়বে। তো দেখা যাবে, না আসলে সে তারা বুঝবে। আমার তো কোনো প্রবলেম নেই, না আসলে বরঞ্চ আরোই ভালো। তো সে যার যার ব্যাপার সেসব বুঝে নেবে। আমার যেটা করার দরকার করেছি, তো ডিটেলস এটাই। তারপরে সময় আরামসে বাড়ি চলে এলাম, মোটামুটি এই 3:10-15 নাগাদ মনে হয়। তো বাড়ি এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বাড়ির যে কাজগুলো ছিল সেগুলো মেটালাম। তো এই হচ্ছে ব্যাপার, চলছে